মহকুমা হাসপাতালে মহিলার ভ্যাজাইনা প্লাস্টি সার্জারি। হাসপাতালের দাবি, রাজ্যের মহকুমা হাসপাতালে এই প্রথমেই বিরলতম অপারেশন। মা হতে পারবেন না, তবে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন ওই মহিলা, দাবি চিকিৎসকদের। বিরলতম অস্ত্রোপচার করে নজির গড়লেন মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা। এক মহিলার সফলভাবে ভ্যাজাইনা প্লাস্টি সার্জারি করে তাক লাগিয়ে দিয়েছেন সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে খবর, রাজ্যে এই প্রথম কাটোয়া মহকুমা হাসপাতালে ভ্যাজাইনা প্লাস্টি সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। অপারেশনের পর আপাতত সুস্থও রয়েছেন রোগী, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গেছে, বর্ধমানের বাসিন্দা ওই মহিলার সম্প্রতি বিবাহ হয়। কিছুদিন আগেই তিনি বুঝতে পারেন তার যৌন সমস্যা রয়েছে। চিকিৎসকের সাথে পরামর্শ করেন তিনি। বেশ কয়েকটি শারীরিক পরীক্ষার পর জানা যায়, মহিলার ইউটেরাসের ভেতর অর্গানগুলোর মধ্যে শুধু ওভারি ছাড়া আর কিছুই নেই, বাকি অর্গানগুলি কৃত্রিমভাবে বসাতে হবে। কাটোয়া মহকুমা হাসপাতালের প্রসূতি চিকিৎসক বিশ্বজিৎ দা ওই মহিলার ভ্যাজাইনা প্লাস্টি সার্জারি করার সিদ্ধান্ত নেন। চিকিৎসক বলেন, এটা খুবই জটিল একটি অপারেশন, আমরা সফলভাবে করতে সমর্থ হয়েছি। কাটোয়া মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুশান্ত বরণ দত্ত দাবি করেন, বিরলতম এই অপারেশন রাজ্যের মধ্যে এই প্রথম কোনো মহকুমা হাসপাতালে হলো। এটা তো একটা বিরলতম কেস এই টাইপের, মানে এটা তো নিওভ্যাজাইনোপ্লাস্টি একটা অপারেশন আর কি, এটা একটা প্লাস্টিক সার্জারি হয়েছে। এই টাইপের সিন্ড্রোম আমরা ভয়ে পড়েছিলাম, এবং এই পেশেন্টটা যখন আসে আর কি, এমআরকেইজ সিন্ড্রোম আছে, এমআরকেইজ মানে যে, এবং তারপরে ও প্ল্যান করে যে এই ধরনের একটা অপারেশন ও করবে। এবং ও যদিও দেখেছিল, হয়তো প্রাইভেট চেম্বারে দেখেছিল হয়তো বা, কিন্তু ও দেখলো যে এই পেশেন্টটাকে আমরা কাটোয়া সাবডিভিশন হসপিটালে নিয়ে এসেই অপারেশনটা করাই, এবং তাতে পেশেন্ট পার্টিও কিন্তু রাজি হয়ে যায়। এবং এই সীমিত যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, সেই সীমিত ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেও ডক্টর বিশ্বরূপতা, তার সঙ্গে ডক্টর মঞ্জিল প্রসাদ এবং টোটাল সিস্টার ও আমাদের গ্রুপ স্টাফ মিলিয়ে একটা মিলিত টিম করে ওরা প্ল্যানিং করে যে এই অপারেশনটা করবে। এবং মোটামুটি এক ঘন্টার মতো সময় লেগেছিলো আর কি এই অপারেশনের জন্য, এবং তাতে সাকসেসফুলি অপারেশনটা করে। পেশেন্ট এখন এই মুহূর্তে ওয়ার্ডে আছে, এবং পেশেন্ট যথেষ্টই সুস্থ আছে, এবং অপারেশনটাও সাকসেসফুল আর কি। চিকিৎসকেরা জানিয়েছেন, কৃত্রিমভাবে মহিলার অর্গানগুলি বসানোর ফলে মহিলা স্বাভাবিকভাবেই জীবনযাপন করতে পারবেন, তবে তার গর্ভধারণ ক্ষমতা থাকবে না, তাকে ভরসা রাখতে হবে টেস্ট টিউব বেবির ওপর। কাটোয়া সাব ডিভিশন হসপিটাল হয়েছে, আমি এখানকারই গাইনোকোলজিস্ট কাটোয়া হসপিটালের ডক্টর বিশ্বরূপতা। ও পেশেন্টটা 30 ইয়ার্স ফিমেল পেশেন্ট, এসেছিলো আমাদের কাছে ওই প্রাইমারি অ্যামেনোরিয়া নিয়ে। তারপর আমরা এমআরআই করাই, আরও ক্রোমোজোমাল ক্যারিওটাইপিং আছে, টেস্টগুলো করে, তারপর জানা যায় যে ওর এমআরকেইজ বলে একটা সিন্ড্রোম হয়, সেই সিন্ড্রোম আছে। মানে ওর জন্মগতভাবে ইউটেরাস ফ্যালোপিয়ান টিউব ভ্যাজাইনার 2/3 পার্ট তৈরি হয়নি। তখন আমাদের সিদ্ধান্ত নিই যে ওর নিও ভ্যাজাইনা প্লাস্টি বলে একটা অপারেশন হয়, সেটা করা হবে, মানে কৃত্রিম উপায়ে ভ্যাজাইনা তৈরি করা হবে। সেটা কাটোয়া হসপিটালে আজকে করা হলো, এর আগে কাটোয়া হসপিটালে হয়নি এই অপারেশন। আগে মেডিকেল কলেজগুলোতে মেনলি হয় রেয়ার অপারেশন, এটা কাটোয়া হসপিটালে সীমিত পরিষেবার মধ্যে আমরা করতে পারলাম। পেশেন্ট এখন সুস্থ আছে, এইটুকু। এ বিষয়ে রোগীর এক আত্মীয়া বলেন, বাচ্চার ক্ষেত্রে একটু প্রবলেম ছিল, তো বিয়ের পর জানতে পারলাম প্রবলেমটা, ঠিক আছে, এই 2 মাস হলো বিয়ে হয়েছে, তারপরে জানতে পারলাম প্রবলেমটা। তো আমরা ওই ডাক্তারকে দেখিয়েছি, ডাক্তার বলতে ওই তা বিশ্বরূপতাকে দেখালাম। ওনার, উনি তার আগে আমার মাসি শাশুড়ি অপারেশন করেছিল, সেই ক্ষেত্রে ওনার সঙ্গে পরিচয়, তো ওনাকে দেখালাম। তো উনি বললেন এই হসপিটালে ভালো অপারেশন হলে পরিষেবাও খুব ভালো, আর অপারেশন হলে ঠিকঠাক হবে। তো কাল ভর্তি হলো, আজকে অপারেশন হয়েছে, হ্যাঁ অপারেশন সাকসেসফুল হয়েছে। উনি এখন খুব ভালোই আছে, ডাক্তার দেখে গেলেন। এই সম্বন্ধে ওইটাই বললাম যে সত্যিতে কাটোয়া হসপিটালে, মানে নার্সিংহোম বা অন্য কোনো থেকে এই হসপিটালে অপারেশন হয়েছে এবং সাকসেসফুল হয়েছে, আর এখানকার পরিষেবা সত্যিই খুব ভালো, এবং খুবই তাড়াতাড়ি অপারেশন খুবই তাড়াতাড়ি হয়েছে এবং সাকসেসফুলও হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।